কখনো এভাবে ভালো লাগার কথাগুলো বলতিস আমি খুশি হতাম, ভালো লাগতো আমার। ভুল বুঝিস না আমাকে, আমি কোনোদিনই তোর কাছে কিছু লুকোইনি রে। পরে যদি মেয়েটার কথা তুই জানতে পেরে যাস, তাই তোকে বললাম। বুঝেছি। কি বুঝেছিস? আদিত্য তোর বুকে ঝড় তুলেছে, প্রেমের ঝড়। কারোর সঙ্গে সম্পর্ক রাখাটা কিন্তু দোষের নয়, তবে ওকে তুই বিয়ের স্বপ্নটা দেখিস না, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। কিরে, কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেলি যে, কি একটা আর্জেন্ট কথা বলবি বলে তো ফোন করে রাখলি। ভাবছি আমি তোকে কথাটা বলবো কি করে। শোনো আদিত্য, হার সবসময় হার। আমি যার সাথে অদিতির বিয়ের কথা ভেবেছি, সেই ছেলেটি অর্থাৎ ক্যান্ডি আজই কলকাতায় আসছে। তুমি অদিতিকে ভুলে যেও, ওকে? ছেলেটির নামটা কি জানতে পারি? নিশ্চয়ই জানবি, ওর নাম ক্যান্ডি। আমার নাম ক্যান্ডি, তবে বিদেশে ক্যান্ডি পল নামে আমাকে সবাই চেনে। ভালো, নামটা কিন্তু বিদেশি বিদেশি। ও মাই গড, আমার বোন বলে বলছি না, অদিতি কিন্তু ভীষণ ভালো মেয়ে। আমি কিন্তু ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। ওই অদিতি বলি মেয়েটা আমার আমার সঙ্গে একবার পার্সোনাল ভাবে দেখা করতে চাইছে। আমি কি দেখা করব ওর সঙ্গে? নিশ্চয়ই। অদিতি তোমাকে কি বলতে চায় সেটা তো তোমার জানা উচিত। আদিত্য আমার এক্স বয়ফ্রেন্ড, আপনার সাথে পরিচয় করানোর জন্য ওকে ডেকেছি। হাই, আমি ক্যান্ডি, আমি আসলে মি, সার্জিক্যাল ট্রিটমেন্ট করে ছেলে হয়েছি। আপনি ডিভোর্সি নাকি ব্যাচেলার? ব্যাচেলার, পারফেক্ট ব্যাচেলার। আপনি কি ভার্জিন নাকি একটু আরটু প্রেমের অভিজ্ঞতা আছে? প্রমাণ সহ বলতে হবে নাকি আমার মুখের কথাতেই বিশ্বাস করবেন? মুখের কথাই বিশ্বাস করব? আমি মানুষকে বিশ্বাস করি। আমি ভার্জিন নই, বিয়েও করিনি, ডিভোর্সিও নই। হ্যাঁ, তার মানে আপনার বয়ফ্রেন্ড আছে? Yes, I have lot of boyfriends. Oh, fine. আপনি তো খুবই স্মার্ট। আপনার এই ক্লিয়ার কাট কথাগুলো ভালো লাগলো আমার। আমিও আপনার এই সরলতায় মুগ্ধ হলাম। আচ্ছা, আপনার মেয়েটাকে পছন্দ হয়েছে তো? মানে ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো নয়, খুব ভালো। পলাশের মতো একটা সহজ সরল ছেলে মেয়েটিকে কিভাবে ইমপ্রেস করলো জানি না। আপনার সহজ সরল ব্যবহার আমাকে কিন্তু খুব ইমপ্রেস করেছে। এবার বলুন, আপনার আমাকে কেমন লাগলো? ভালো। আপনি খুবই সাহসী এবং ইন্টেলিজেন্ট। কি করে বুঝলেন? আপনি একা একা ডেটিংয়ে এসেছেন, তাতে আপনার সাহসী মনে পরিচয় পেয়েছি। আর কালকে সারা রাত হোটেলের ঘরে যেভাবে গল্প করে ভোরে সূর্য দেখিয়ে দিলেন, সেটাকে আপনার ইন্টেলিজেন্সই বলা যেতে পারে। আপনাকে আমি এবার একটা সত্যি কথা বলি, আমি একা আসিনি। মানে? আমার মাসি, মাসির মেয়ে, ওদের কাজের মেয়েটিকে আমি আসার আগে এখানে চলে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলেছেন পলাশবাবু। আমি আর ওনার মাসি একটা এনজিও চালাই, গরিব ঘরের মেয়েদের ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করি নিঃস্বার্থে। হ্যাঁ পলাশবাবু, আমি একজন অসহায় গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা নেই, আমি মাসির কাছেই থাকি। বিজয়দা আমার দাদার মতো। আমি আপনাকে একটা প্রণাম করতে পারি? প্রণাম করলে কিন্তু প্রণামই দিতে হবে। তুমি খুব মিষ্টি। কি ভাবছো? বুকিং কনফার্ম, ডেটিং কমপ্লিট, এবার বিয়েটা ভালোভাবে হয়ে গেলেই ভালো। এত খুশি খুশি লাগছে কি ব্যাপার? এই দেখো, আমাদের সেই মডেল মেয়েটা সিনেমায় চান্স পেয়েছে। কই? দেখি দেখি। আরে,
এটা তো মৌপ্রিয়া। দেখি কি লিখেছে। সুপার মডেল মৌপ্রিয়া বাংলা ছবিতে। কাল পরশু এসে না আমি শুটিং এর ব্যাপারে সব ডিসকাশন করে নেব। হ্যাঁ ওকে, আজ তাহলে আমি উঠি। ওকে ওকে। তুমি আমাদের সম্পর্ক নিয়ে কি কোনো সন্দেহ করছো? আসল প্রসঙ্গটা কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ সন্দীপ, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। সে কি ম্যাডাম, আপনি যে বললেন আপনার সঙ্গে যে উনার শাদি হবে। আমার অ্যাক্টিং মডেলিং এর খুব ইচ্ছা, আপনি আমাকে একটা চান্স করিয়ে দিন না। তোমার না মেয়ে ভাগ্য খুব ভালো। বিয়ে ভাগ্যটা খারাপ? কি করে বুঝলে? আমার সাথে পরিচয় হওয়ার আগে কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে নাকি? না না, তুমি তো আমার জীবনের প্রথম সর্বনাশ। মানে আমি তোমার কি সর্বনাশ করলাম? আরে বাবা, এ সর্বনাশ সে সর্বনাশ নয়, কথায় বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ। আর কি বোঝো না? বুঝেছি। আমি তোমাদের দুজনকে একটা কথা বলি এবার। ছোট্ট একটা শব্দ ভুল, এই ভুল বুঝাবুঝি থেকে অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাই ভুল বুঝে কখনো কাউকে ভুল বুঝো না। সময়টা খুব খারাপ যাচ্ছে বুঝলি। হঠাৎ করে রিয়ার পুরনো বয়ফ্রেন্ডটা খুব টেনশনে ফেলে দিয়েছে। দেবাঞ্জন মুখার্জি কি সুইসাইড করেছিল নাকি ওনাকে খুন করা হয়েছিল? পোস্টমর্টেম রিপোর্টে তো লেখা ছিল সুইসাইড কেস। ও আচ্ছা, তুমি রঞ্জনা মিত্র নামে কাউকে চেনো? হ্যাঁ চিনি, দেবাঞ্জনেরই মামাতো বোন, পালিগঞ্জে থাকে। এই খেলাতে তোমাকে কিন্তু জিততেই হবে সুমন্ত। জিতবই আমি। বেস্ট অফ লাক। পূজা ম্যাডাম বললো তোমার ভগ্নিপতি এসছে। আবার ভগ্নিপতি বলছিস? শালাকে আজ আমি জ্যান্ত বলি দেবো। তা মন্দিরে কোনো মানসিক টানসিক রেখেছেন নাকি? বলি দেবার কথা ভাবছিলেন? কি দেখছেন ওইভাবে? হাঁড়ি কাটে মাথাটা ঢুকবে কিনা। ও আচ্ছা, তা আপনার মাথাটাও তো দিয়ে দেখতে পারেন। শালা আর ভগ্নিপতি দুজনের গলার মাপটা তো একই হবে নিশ্চয়ই। মানে নিজেকে কি ভাবছো? আপনি যদি আমাকে বলির মানে দেশি পাঠা ভাবেন তাহলে আপনি একটা রাম পাঠা। কি বলতে চাইছো তুমি? দেবাঞ্জন মুখার্জিকে কে খুন করেছে? আমি ওকে খুন করিনি, খুনটা করিয়েছিলাম।